ট্রেনের ভেতরে থাকা শৌচাগার থেকে গ্রেপ্তার করা হলো এক বাংলাদেশি যুবককে। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি টাউন স্টেশনে আরপিএফ জওয়ানদের হাতে ধরা পড়ে ওই বাংলাদেশি। প্রায় ১৬ দিন আগে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে ঘোরাঘুরি করছিল ওই বাংলাদেশি যুবক। সোমবার ট্রেনে শৌচাগারে লুকিয়ে থাকার সময় জলপাইগুড়ি আরপিএফের হাতে ধরা পড়ে যায় ওই যুবক। হলদিবাড়ি এনজিবি লোকাল প্যাসেঞ্জার ট্রেনের ভেতরে থেকে জলপাইগুড়ি টাউন স্টেশনে আটক করা হয় তাকে। ধৃত যুবকের নাম মহরম আলী, বয়স ২৮, বাবার নাম মোহাম্মদ রামিজ আলী। ধৃত যুবকের দাবি, বাংলাদেশের সিলেট শহরের বাসিন্দা সে। বেআইনিভাবে ট্রেনে যাতায়াতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আরপিএফ সূত্রে জানা গেছে ট্রেনের বাথরুমে লুকিয়েছিল ওই বাংলাদেশি। ট্রেনের বাথরুমের ভেতরে থেকে দীর্ঘক্ষণের চেষ্টায় উদ্ধার করা হয় তাকে। এই ঘটনার জন্য বেশ কিছুক্ষণ ট্রেনটি জলপাইগুড়ি স্টেশনে দাঁড়িয়ে থাকে। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে আরপিএফ। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে এবং শোনাবো ধৃত ওই বাংলাদেশি যুবকের বক্তব্য। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে সঙ্গে থাকুন। হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার। হলদিবাড়ি, মানিকগঞ্জ রোড, পশ্চিমপাড়া, ওয়ার্ড নম্বর ৮। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9609544445 এবং 8250393332। আমি ইন্ডিয়ায় এসেছি। কেন? চার পাঁচজন মানুষ আমাকে বলেছে আমাকে মেরে ফেলবে আমার বাংলাদেশে। আমি ভয়ে পালাইয়া এসেছি ইন্ডিয়া। ওখানে আরো ১০-১২ দিন আগে এসেছি আমি। ওখানে কে কারা ভয় দেখিয়েছে? আমার গ্রামের এই লোক। তারা কারা? তারা আমার বন্ধুত্বর মতো নই ছিল, তারপরে বাংলাদেশে যে তারপরে শত্রু হইয়া গেছে। কি কি বলছিল ওরা? তারা বলছে আমাকে মেরে ফেলে দিবে। তাই তাই আমি ভয়ে ঈদ পর্যন্ত খাই নাই। ঈদের আগে, ঈদের দুদিন আগে আমি বাংলাদেশ থেকে বাইকা চইলাইছি। কিভাবে? এইটা আমি বলতে পারবো না, তবে তারার লগে আমার কোনো সংঘর্ষ ছিল না, কোনো ভেজালও ছিল না। কি হলো, কি আটক করছে আজকে? একটা ভেজালি ছিল আমার স্ত্রীর লগে, আমার একটা মামলা ছিল আমার জীবনের প্রথম এবং শেষ। আর কোনো মামলা আমার জীবনে গাই নাই, আর কারোর লগে কোনো ভেজালও আমি। আপনাকে মারতে চাইছিল কেন? আমি এটা বলতে পারবো না। কোথায় ধরেছে? আপনাকে কিভাবে ধরলো আজকে এখানে? কেন আজকে? আমি চেয়েছিলাম বাংলাদেশে চলে যাব এনজিবি গাড়ি দিয়ে। এনজিবি থেকে হলদিবাড়ি? যে এলজিবি থেকে আমারে ধরেছে তারা পাবলিকে ধরে। তারপর কোথায় ছিলেন আপনি? বাথরুমে লুকিয়েছিলেন? বাথরুমে লুকিয়েছিলাম। কতক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়ে ছিল আপনার জন্য এই ঘটনা? প্রায় আধা ঘন্টা দুই খানে দাঁড়ানো ছিল। এখানে হইব আধা ঘন্টা, আরেক জায়গায় হইব আরো আধা ঘন্টা। আপনি কি হলদিবাড়ি থেকে যাচ্ছিলেন? শিলিগুড়ি থেকে এসেছিলাম। আবার হলদিবাড়ি? আবার হলদিবাড়ি ছিলেন? যে হলদিবাড়ি ভুল করে কি আবার চলে যাচ্ছিল আপনি? হলদিবাড়ি ট্রেনটা তো হলদিবাড়ি থেকে এনজিপি যাচ্ছিল। আমি ভাবছি এটা বাংলাদেশে যাবে, আমি বাংলাদেশে আবার চলে যাব। তো আপনি ভেবে কোথায় লুকিয়েছিলেন? ওই বাথরুমেই ছিলাম। ট্রেনের ভিতরে? ভিতরে। কেউ উদ্ধার করলো? কে? কারা উদ্ধার করলো? এই রেল পুলিশ। ও তারা আমারে উদ্ধার করছেন। কি করবেন এখন আপনি? এখন আপনারা যা করেন আমারে আমি তাই করব। আমার এছাড়া কিছুই করার নেই। বাড়িতে যোগাযোগ করেছেন? বাড়িতে যোগাযোগ করেছি, তারা একটা ফোন দিয়ে, একটা মোবাইল দিয়ে ফোন দিয়েছি। এখন আমার বাবা অসুস্থ শুনছি আমি। ফিরতে চান বাড়িতে? যে আমি বাড়িতে যেতে চাই। আবার আমার বাবার কাছে একটা ফোন, দুইটা মিনিট কথা বলতে চাইতেছি আমি। আপনার আপনার কাছে মোবাইল নেই? জি না। আমার নাম মহরম আলী, বাবার নাম রমিজ আলী। মহরম? জি বাবা। কত বয়স আপনার? মনে হয় ২৯-৩০ হবে। আধার কার্ড আমার ছিল, তবে আমার
খেয়াল নাই কত বয়স আমার, এটা খেয়াল নাই আমার, আধার কার্ড রাইখা দিছে এক থানার মাঝে, থানার পুলিশেরা ওই আগরতলার, তারা আধার কার্ড রাইখা আমার চাইরা দিছে, কয় তুই আইসো যখন যাইয়া ঘুরা ফিরা খা। বয়স কত আপনার? ওই 29-30 হবে। আপনার বাবার নাম কি বললেন? রমিজ আলী। আমার এক ভাইয়া আছে, তার নাম আরজত আলী। কোথায় বাড়ি বলে ঠিকানাটা বলে? আমার বাড়ি চাঁদপুর, বাংলাদেশ সিলেট জেলা হবিগঞ্জ গ্রাম চাঁদপুর। বললাম বাথরুমে ঢুকেছিলেন কেন, বাথরুমে কেন? আমি আবার আমার দেশের বাড়িতে চলে যেতে চেয়েছিলাম। বাথরুমে কেন? বাথরুমে এই জন্যই, আমার পুলিশের কাছে গেছি, আমি পুলিশেও আমাকে বাংলাদেশে পাঠায় না, এই জন্য আমি এলজিবি গাড়িতে চেয়েছিলাম লুকিয়ে চলে যাবো। ট্রেনটা কি ভাবছিলেন বাংলাদেশ যাবে? আমি এটা বলেছে আরো দুইজন লোকে শিলিগুড়ি, কি বলছে যে এটা বাংলাদেশে যাইব, তাই আমি লুকিয়ে বাংলাদেশে চলে যেতে চেয়েছিলাম। কি করবেন এখন? এখন আমার করার কিছু নাই, আপনারা যাই করেন তাই। তবে তার আগে কি ট্রেনের টিকিট কেটেছিলেন, ট্রেনে যে উঠেছিলেন? জি না। হ্যাঁ জি না, আমার কাছে আধার কার্ড ছিল না, আধার কার্ড রাইখা দিছে। ট্রেনে কি টিকিট? আমি ট্রেনে যাতায়াত করছি আজকে 10-12 দিন যাব, কেউ আমার কাছ থেকে টাকাও নেয়নি, কেউ টিকিটের কথাও বলে নাই, আর কেউ আমাকে বলেও নাই যে তুই খেলে গা ট্রেনে চড়তেছিস। খাওয়া দাওয়া রাত্রে থাকা কোথায়? খাওয়া দাওয়া ট্রেনেই করি, খাওয়া দাওয়া করি কোনো কোনো স্টেশনে, কোনো কোনো জায়গায় থাকি, কোনো কোনো স্টেশনে থাকি। আজ 10-12 দিন হবে। শুনলাম কি ব্যাপার? না আমরা স্টেশনে এসেছিলাম আর কি, আমরা তো স্টেশন চত্বরেই থাকি আর কি, তো হঠাৎ করে শুনতে পেলাম যে 12টার ট্রেন যখন যায় তখন একজন বাথরুমে মানে লক করে বসে আছে, তো আমরাও দৌড়ে আসলাম। আসার পরে আমরা দেখলাম যে বাথরুমে লক করে আছে, ও এনজিপিতে গাড়িতে উঠছে, হলদিবাড়ি গেছে, হলদিবাড়ি থেকে আবার রিটার্ন আসছে। তখন হয়তো আর পিএফটা কেউ জানতে পারছে, ওই দরজা ভাঙাভাঙি করা হলো। অ্যাকচুয়ালি 2 মিনিটের মতন এখানে ট্রেন থাকে, প্রায় 15 মিনিটের মতন থাকে, ওকে বের করা হলো। তারপরে শুনলাম ও বাংলাদেশ থেকে আসে বাড়ি সিলেক্টে। হ্যাঁ তো এখন সিলেক্টে বাড়ি, এখন তো আরপিএফের কাজ, আরপিএফরা কী করবে না করবে সেটা আমরা বলতে পারতেছি না। আপনাদের তরফে কিছু করা হয়, কিছু বলা না? না আমাদের তরফ থেকে, আমরা তো এটা বাংলাদেশি ব্যাপার, এটা ইন্ডিয়ার ব্যাপার হলে পরে হয়তো শিলিগুড়ি বাড়ি থাকলে আমরা হয়তো পৌঁছে দিতাম, বা কলকাতা থাকলে মানে খরচাপাতি দিয়ে আমরা পৌঁছায় দিতে পারতাম, কিন্তু যেহেতু বাংলাদেশ এটা হলো টোটালটাই প্রশাসনের ব্যবস্থা। কী শুনলে কীভাবে এসছে ওখান থেকে, শুনেছেন কিছু? না ও ভুল করে চলে আসছে হয়তো কোনোভাবে, এটাই বলতেছে আর কি, আমরা জাস্ট জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাইনুল। বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেটার অ্যালায়েন্স আই হাসপাতালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, তাই অতি সত্বর যোগাযোগ করুন 7-8-6-5-0-5-1-2-2-3 এই অবস্থিত সরকার মেডিসিন, তাই অতি সত্বর যোগাযোগ করুন 9-0-0-2-1-0-4-5-0-5 বিশেষ ঘোষণা, জলপাইগুড়ি সদর হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিশ্বজিৎ মান্না প্রতি শুক্রবার বিকাল 6টায় সুলভমূল্যে রোগী দেখছেন বোয়ালবাড়ি হসপিটাল পাড়ায় অবস্থিত সরকারি মেডিসিনে, তাই সকলকে স্বাগত, যোগাযোগ করুন 9-0-0-2-4-4-4-7-9-5 এই মোবাইল নম্বরে।